আসসালামু আলাইকুম ওয়ান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে নভেম্বর মাসের সতেরো তারিখ আজকে ওয়ানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে এই সংক্রান্ত বিষয়টি সম্পর্কে বলতে চাই আপনারা জানেন আজকে সকালের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে গতকালকে অ্যামবাজি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই মাসের বিশ এবং একুশ অর্থাৎ নভেম্বরেরই বিশ এবং একুশ তারিখে সালালাতে একটি অ্যাম্বাসি থেকে একটি দল অবস্থান করবে এবং যে সকল অবৈধ মানুষ আপনারা দেশে ফিরে যেতে চান তাদেরকে আউটফার্স সংক্রান্ত সেবাগুলো প্রদান করবে তো আপনারা অবশ্যই রেডি থাকবেন এই সময়টাতে তো অনেকেই এখন প্রশ্ন করছেন যে অন্য স্থান যেগুলো আছে সেগুলোতে অ্যাম্বাসি থেকে সেবা প্রদান করা কবে হবে বা ডেট দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো আপনারা অনেকেই প্রশ্ন করছেন তো আপনাদের অবগতির জন্য বলতে চাই ইতিমধ্যে পাকিস্তান অ্যাম্বাসি থেকে ও অন্য অন্য স্থানগুলোতে দূরবর্তী স্থানগুলোতে সেবা দেওয়া শুরু হয়েছে এবং আশা করছি যেহেতু সারা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে লোক যাবে পরবর্তীতে অন্য অন্য স্থানগুলো দূরবর্তী যে সকল স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে ডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে অ্যাম্বাসি থেকে ডেট দিয়ে জানিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য অ্যাম্বাসি থেকে কিন্তু বিশেষ দল পৌঁছে যাবে আপনাদের এলাকায় আপনারা অনেকেই আছেন অ্যাম্বাসি পর্যন্ত আসে কিন্তু আপনাদের সম্ভব না তো সেই বিষয়টার জন্য অ্যাম্বাসি থেকে আপনাদেরকে দৌড় গড়ায় সেবাটা পৌঁছে দেওয়া হবে এবং পৌঁছে দেওয়ার পূর্বে কিন্তু বিভিন্ন স্থানের ডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে তো যদি ডেট দেয় বিভিন্ন স্থানে তখন আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেব পরবর্তী বিষয়টি হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে আউটফাসের সময়টা বাড়বে কিনা তো আপনাদের জন্য বলতে চাই এখন পর্যন্ত আপনারা দেড় মাসে ধরে রাখতে হবে এখন পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই যদি বাড়ে সেটা পরে দেখা যাবে তবে বা আমরা দেড় মাস সময় ধরে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে এই দেড় মাসের মধ্যে যে সকল অবৈধ প্রবাসী আপনারা আছেন আপনাদেরকে ওমান ত্যাগ করতে হবে দেড় মাস কিন্তু কম সময় না দেড় মাসের মধ্যে যদি ফ্লাইট শিডিউল বরাবর থাকে তাহলে সব ওমানের যত অবৈধ প্রবাসী আছেন আপনারা চলে যেতে পারবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে আপনারা জানেন যে গতকাল ওমান দারবার একটি নিউজ এসেছে যে যে সকল প্রবাসী এখন দেশে আছেন তারা যদি পুনরায় ওমান ফিরতে হয় তাহলে বাংলাদেশে অবস্থিত ওমান অ্যাম্বাসি থেকে বিশেষভাবে অনুমতি নিতে হবে এনওসি নিতে হবে এবং পরবর্তীতে নির্দিষ্ট হসপিটালে করোনা টেস্ট করে নির্দিষ্ট এয়ারলাইন্সেই কিন্তু ওমানে প্রবেশ করতে হবে তো সেই বিষয়টা সম্পর্কে নিউজটা আসার পরে আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমি ওমানে যে সকল বড়ো বড়ো ট্রাভেল এজেন্সি আছে সেগুলোকে প্রশ্নটা রেখেছিলাম যে এটা আসলে ব্যাখ্যাটা একটু দেওয়ার জন্য বা এটা বলার জন্য ক্লিয়ার করার জন্য যে আসলে এটা কতটুক সত্য বা কী আসুক বিষয় তো তার ধারাবাহিকতায় বড় বড় যে সকল ট্রাভেল এজেন্সিগুলোকে প্রশ্ন করেছিলাম আপনারা জানেন যে আলসাবা ট্রাভেলস তার মধ্যে একটি এবং আলসাবা ট্রাভেলসের ফাহাদ ফাহাত এই বিষয়টা সম্পর্কে বলেছেন উনি খোঁজখবর নিয়েছেন এবং এটা সম্পর্কে ভয় না পাওয়ার জন্য বলেছেন এটা বলেছেন যে এটা পূর্বেরই নিউজ তবে বর্তমানে কেন দিয়েছে সেটা আসলে ক্লিয়ার না তারপরে উনি বলেছেন যে এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই উনি যোগাযোগ করেছেন বাংলাদেশে অবস্থিত ওমান অ্যাম্বাসি যোগাযোগ করেছেন তো তারপরেও পরবর্তীতে আসলে কি হবে সেটা আসলে পরবর্তী দেখা যাবে উনি আমাকে যেটা বলেছেন সেটি হচ্ছে এই নিউজটি নিয়ে আসলে তেমন একটা মাথা ব্যথা না দেখানোর জন্য বলেছেন যে এই নিউজটি আসলে তেমন একটা ইফেক্টিভ হবে না তো আশা করছি যে ওনার কথায় সত্য যদি হয় তাহলে প্রবাসীদের জন্য অনেক উপকার হবে আসার সময় কোনো ধরনের সমস্যায় পড়াতে হবে না যদি আসার সময় ধরনের সমস্যাগুলো আবার পদ তাহলে বুঝতে পারছেন প্রবাসী দেশ সকল মানুষ আছেন তাদের কিন্তু আবার বিশাল একটা সমস্যার বিষয় হয়ে যাবে তো আশা করছি ওনার বিষয়টা সত্য হবে এবং প্রবাসীরা এই ধরনের ঝামেলাগুলো থেকে রেহাই পাবেন পরবর্তী নিউজটি হচ্ছে ওমানের 50 তম জাতীয় দিবস উপলক্ষে 390 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে যার মধ্যে 150 জনের মতো প্রবাসী নাগরিকও আছেন এটা হচ্ছে ওমানের সর্বশেষ আপডেট নিউজ আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম